আসসালামualaikum, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত আপডেট। একটি স্থানীয় আরবি দৈনিক থেকে জানা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে বাংলাদেশের সাথে নারী গৃহকর্মী নিয়োগে ইচ্ছা প্রকাশ করেছে কুয়েতের সরকার। খুব শীঘ্রই এ ব্যাপারে কমিটি গঠন করা হবে এবং নারী গৃহকর্মী নিয়োগ দেওয়া হবে। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য কিছু আপডেট। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের কাদ অর্থাৎ সেবদি এলাকাসহ সুলাইবিখাত এলাকার সবজি মার্কেটে হঠাৎ অভিযানে প্রায় 107 জন আকামা আইন ও শ্রম আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুয়েতের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন টিকটক, ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি সোশ্যাল প্ল্যাটফর্মে অনৈতিক কাজের সাথে জড়িত থাকা এবং কাজের প্রচারণা চালানোর অপরাধে একটি টিমকে আটক করেছে, যার সদস্য সংখ্যা ছিল প্রায় 74 জন। এরা সকলেই প্রবাসী ছিল, অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করত। কুয়েতের বিভিন্ন এলাকা যেমন মাহবুলা, সালমিয়া, হাওয়ালি, ফাহিল, খাইতান এছাড়াও ব্রাই, সালেম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বেশ কিছু প্রবাসী এমন ছিল যারা বিভিন্ন ধরনের জিম, স্পা এবং বিউটি পার্লারে অনৈতিক কাজে লিপ্ত ছিল। এদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানিয়ে দিচ্ছে একটি ব্রেকিং নিউজ। কুয়েতের একটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের সাবাহ আল আহমেদ এলাকায় একজন কুয়েতি নারীকে তার নিজ ভাই পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে হত্যা করার চেষ্টা করে। তাকে 7 বার ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে মারাত্মক আহত হয় ওই নারী। তাকে হসপিটালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা কর্মীরা তার ভাইকে আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত চলছে। অন্যদিকে আরেকটি গণমাধ্যমে প্রকাশ করে বলা হয়েছে যে 4 জন আফগানিস্তানের নাগরিক কাঁটাতারের বেড়া দিয়ে কুয়েতে প্রবেশের চেষ্টাকালে আটক হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে যে 4 জন আফগানিস্তানের নাগরিক আফগানিস্তানের বর্ডার পার হয়ে ইরাকে প্রবেশ করে। ইরাকের বর্ডার পার হয়ে কুয়েতে কাঁটাতারের বেড়া দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। টহলদাতা সীমান্ত রক্ষীরা 4 জন আফগানিস্তানের নাগরিককে প্রবেশে বাধা দিয়েছে এবং তাদেরকে আটক করেছে এবং তাদেরকে তাদের নিজ দেশে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন। আর যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।